দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ আমি বলি আপনাদেরকে আপনি যদি মনে করেন কোথাও জব করতেছেন কোথাও কোনো কাজ করতেছেন কোনো কিছু গণনা করতেছেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে গণনা করা জানতে হবে বলতে হবে দর্শক কয়েকটা আমি কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো এখানে আমি খুব সহজে ছোট্ট একটি কৌশল আপনাদেরকে শিখিয়ে দিব এক থেকে এক কোটি পর্যন্ত কীভাবে আপনারা গণনা করবেন আর যদি স্কিপ করে চলে যান সেটা আপনার দুর্ভাগ্য নিজের পায়ে নিজে কুঠার মারবেন ঠিক আছে যেমন আমার দশ টাকা দরকার আমার বিশ টাকা দরকার আমি দশটার সময় যাব আমাকে দশটি লাঠি দাও দশটি তরমুজ দাও সো ইন ডেলি লাইফে আপনাদেরকে অবশ্যই এগুলো বলতে হয় তাই তো আচ্ছা আসুন আমি যেভাবে বলি সেভাবে শিখবেন আমরা কিভাবে এক থেকে গণনা করা শিখবো আর ঠিক আছে ওকে আর যারা এখন আমার ফুল ফুলকোষ্ঠিক ক্রয় করেন নাই অবশ্যই দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করে ফুল ফুলকোষ্ঠটি ক্রয় করবেন আর বই প্লাস হচ্ছে উক্ত উক্ত বইয়ের প্রায় একশোটি অডিও প্লাস ভিডিও ক্লিপ তৈরি করা আছে ঠিক আছে আচ্ছা এখানে প্রথম কি লিখেছি আমি আমরা প্রথম এক থেকে যেমন আমরা বাংলাতে কী বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে বোঝানোর কিছু আছে বলেন না আমরা এক থেকে দশ পর্যন্ত জাস্ট মুখস্থ করব ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্রপারলি ওকে দেন আফটার কমপ্লিটিং মেমোরাইজ দেন আমরা জাস্ট একটি ছোট্ট কৌশলের মাধ্যমে শিখবো তাহলে এখানে প্রথম কি লিখেছি আমি ওয়াহেদ ওয়াহেদ মানে হচ্ছে এক ইতনাইন দুই তালাতা তিন আরবা চার খামচা পাঁচ সিত্তা ছয় সাবা সাত তামায়ানিয়া আট তিসা নয় আষাঢ় দশ প্রথম প্রথম আপনার কাছে একটু কঠিন মনে হবে আমি আবারও বলতেছি এক থেকে দশ পর্যন্ত বোঝানোর কিছু নেই জাস্ট কীভাবে মুখস্থ করবেন অহেদ এক অহেদ এক ইতনাইন দুই ইতনাইন দুই তালাতা তালাতা তিন তালাতা তিন আরবা চার খামচা পাঁচ সিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট তিসা নয় আশারা দশ এরপর আপনি নিজে নিজে একটু হজবর ল মানে এলোমেলো মুখস্থ করবেন যেমনটা হচ্ছে যেমন বলবেন ছয় সিত্তা আবার সিত্তা মানে কত ছয় আবার সাবা মানে কত সাত এভাবে আপনাকে মুখস্থ করতে হবে এবং যখন মুখস্থ হবে এরপর ট্রাই করবেন আপনি খুব দ্রুত কি বলতে পারেন কি না যেমন ওয়াহি নাইন তালাতা আর বা খামসা সিদ্ধা সাবা তামানিয়া তিসা আষারা দেখেন আমি আরও দ্রুত বলি হয়তো বলবেন আমি দেখি দেখে বলতেছি না ভাই দেখেন ওয়াহেদ ইতনাইন তালাত বা খামসা সিতাসাবা তামানিয়া তিসা আসারা এখন আমি যদি বলি আশারা মানি কত দশ ওয়াহেদ মানি কত এক তালাতা তিন আমি ধরে নিলাম আপনারা খুব ভালো করে মুখস্থ করেছেন ওকে ইউ হ্যাভ মেমোরাইজড আই হোপ ঠিক আছে এখন আসুন আরেকটি কৌশল এখন আস্তে আস্তে আমরা কৌশল শিখব এরপর যে দশ থেকে যে আমাদের বিশ পর্যন্ত আছে সরি এগারো থেকে দশ পর্যন্ত আমরা মুখস্থ করেছি এগারো থেকে বিশ পর্যন্ত আমরা কিভাবে মুখস্থ করব। তাই না এগারো থেকে মুখস্থ করব দেখেন কত এক তো এখানে যাস কি করবেন ওয়াহেদাস তাস তাস প্রথমটা দাস বলবেন বাকি সব তাস 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 একটা জিনিস মনে রাখবেন ওয়াহেদমানি কত এগারো সরি এক তাহলে এগারো লিখতে কত লাগে বলেন এগারো লিখতে আপনার লাগতেছে যে এক এবং এক এগারো তাহলে ওয়াহেদাস ইতনাইন তাস মানে এক দুই তিন এরকম যে সিরিয়ালে আছে ওয়াহেদমানি এক ইতনাইন মানি দুই তালাতামানি তিন তো তালাতাস মানে ওই সংখ্যাগুলোই বলবেন শুধু তাস 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 করে উনিশ পর্যন্ত বলে এরপর বাকি যে বড় সংখ্যাগুলো আছে সেগুলো শুধু মুখস্থ করবেন সেটা বোঝানোর কিছু নেই বড় সংখ্যাগুলো কি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো ওগুলো বোঝানোর কিছু নেই তাহলে এক থেকে দশ পর্যন্ত জাস্ট মুখস্থ করবেন বড় সংখ্যাগুলো জাস্ট মুখস্থ করবেন এরপর বড় সংখ্যাগুলোর মাঝে যেমন একচল্লিশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন এগুলো আমরা কৌশলে শিখব আর হচ্ছে এগারো থেকে ১৯ পর্যন্ত কৌশলে শিখব বুঝতে পেরেছেন তো না বুঝলে একটু প্লেব্যাক করবেন পিছনে টেনে টেনে যাবেন সামনে টানবেন না অবশ্যই তাহলে ওই যে প্রথম এক ওয়াহেদ ওয়াহেদাস এরপর দুই দুই মানে কত বারো এভাবে বলবেন ইতনাইন তাস তালাতাস আরবাতাস আরবাতাস মানে চোদ্দো খামসতাস পনেরো সিত্তাতাস ষোলো সাবাতাস সতেরো তামানতাস আঠারো তিসাতাস উনিশ এস্ট্রিন মানে বিশ আমার মনে হয় বুঝতে পারেননি আপনারা আচ্ছা ধরে নিলাম আপনি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক তারপর আমি আবার বলতেছি আসলে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি আমার মন চাই যে আপনারা খুব সহজে শিখেন ঠিক আছে তো এখানে হচ্ছে কি প্রথম আমরা এক থেকে দশ পর্যন্ত মুখস্থ করব। ওয়াহেদ ইতনাইন তালাতা আরবাক খামচা সিদ্ স্যাবা তামানিয়া তিসা আশারা এরপরে আমরা আশারা মানে দশ এগারো মানে কত দশের পরে কত এগারো তাহলে এগারোর মানে এখানে জাস্ট একটা পেন্স রাখবেন এই যে দশটি সংখ্যা এখানে সেটা প্রথম হচ্ছে এগারো লিখতে প্রথম সংখ্যা কত ওয়াহেদ তারপর হচ্ছে বা আপনি এভাবেও বলতে পারেন যে ওয়া ওয়াহেদাস সরি ওয়াহিদাস মানে কত এগারো এগারো এরপর সেকেন্ড কত ইতনাইন থার্ড কত তালাতা ওই যে ওখানে তাহলে ওইভাবেই আপনি বলে দিবেন ওয়াহেদাস ওয়াহিদাস এগারো এগারো পরে সেকেন্ড কত বারো বারো মানে সেকেন্ড মানে কত দুই তাহলে ইতনাইনতাস ঠিক আছে তো তাহলে ওয়াহেদাস ইতনানতাস তালাতাস ওয়াহেদাস ইতনাইনতাস তালাতাস আরবাতাস তারপর হচ্ছে খামোস্তাস সীতাতাস সেবাতাস তামানতাস তিশাতাস অ্যাসিন মানে বিশ আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি যেটা বলতে চেয়েছি যে আমরা বড় সংখ্যাগুলো মুখস্থ করব এরপর একটি কৌশল শিখব বড় সংখ্যা বলতে কি এস বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো সেগুলো জাস্ট মুখস্থ করবে এখানে বোঝানোর কিছু নেই আচ্ছা এখন আমি একটু দ্রুত বলতেছি তেলায়াতিন তিরিশ আরবাইন মুখস্ত করে নেবেন জাস্ট খামসিন পঞ্চাশ সিত্তিন ষাট সাবিন সত্তর তেমায়নিন আশি তিসাইন নব্বই মিয়া একশো এরপর বড় সংখ্যা এক হাজার আলফ আলফিন মানি দুই হাজার এখন আসুন কৌশলে কীভাবে শিখব সেটি হচ্ছে কি কিছু বলবা তো আমরা ধরে নিলাম যে মুখস্থ হয়েছে তালাতিন মানে তিরিশ আরবাইন চল্লিশ খামসিন পঞ্চাশ সীতিন ষাট সেবাতিন সত্তর তেমানিন আশি তিসাইন নব্বই মিয়া একশো আলফ এক হাজার আলফিন দুই হাজার তাহলে আমি আবার রিপিট করতেছি প্রথমত হচ্ছে আমরা বড়ো ছোটো এক থেকে দশ পর্যন্ত মুখস্থ করে নিব এরপর হচ্ছে এগারো থেকে উনিশ পর্যন্ত ওই যে কৌশলী শিখবো হ্যাঁ তারপর হচ্ছে বড়ো যে সংখ্যাগুলো আছে যেটা অলরেডি আমি বলেছি এগুলো জাস্ট আমরা মুখস্থ করে নেব আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন ছো বড়ো মাঝে যেগুলো আছে যেমন একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ তারপর হচ্ছে উনচল্লিশ এরপর একচল্লিশ বিয়াল্লিশ এগুলো কীভাবে বলবো একটা জিনিস মনে রাখবেন এখন আমরা আচ্ছা এসিন মানতেই কত বিশ এসিনটা মুখস্থ করে নিয়েছেন এখন একুশ কীভাবে বলবো একটা বুঝলে বাকি সবগুলো পারবেন একটা জিনিস মনে রাখবেন একুশ লিখতে আমাদের কত লাগে দুই এবং এক তাহলে দুই মানি কত ইতনাইন এক মানিক কত অহেদ ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস বলবো লাস্টেরটা আগ উচ্চারণ করবো আর এটা বিশের খেলা স্ট্রিনের খেলা একুশ মানি কত বিশের খেলা তাহলে দুই এবং এক লিখতে একুশ হয় লাস্টেরটা কত এক এক মানে অহেদ অহেদটা আগ উচ্চারণ করে আমরা সিম্বল বলে দিব তাহলে অহেদ এসৃণ একুশ এরপর বাইশ বাইশ লিখতে কত দরকার দুই মানি দুই এবং দুই বাইশ লাস্টেরটা কত দুই দুই মানিক কত ইতনাইন তাহলে এটা বিশের খেলা তাহলে ইতনাই এশৃণ এখন আমি যদি উনত্রিশ বলি দুই এবং নয় লাস্ট হচ্ছে নয় নয়টাকে কী বলবো তিসা তিসা এশিন এখন আমি যদি বলি পঞ্চান্ন পঞ্চাশের খেলা খামসিনের খেলা তাহলে খামসা খামসিন